আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও প্রিয় দর্শক সঙ্গে আছি আমি বিন বিশাল সৌদি পাবলিক প্রসিকিউশন নতুন একটি আইন করেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে করোনা চড়ায় তাহলে তাকে পাঁচ লক্ষ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জেল দেওয়া হবে গত পরশু পাবলিক প্রসিকিউশন নতুন এই আইনটি লঞ্চ করেছেন এই খবরটি প্রকাশ করেছেন সৌদি গ্যাজেট আপনাদের বিশ্বাসের জন্য স্ক্রিনশটটি দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনি বিস্তারিত সব কিছু পড়ে নিতে পারবেন মূল বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছি গত সপ্তাহে দামাম অঞ্চলে পাঁচজন করোনা রোগীকে আটক করেছিল দামাম অঞ্চলের পুলিশ অপরাধ ছিল তারা কোয়ারেন্টাইন আইন মানেননি তাদেরকে যে কোয়ারেন্টাইন দিয়েছিল সেটা তারা মানেননি তারা বাইরে ঘোরাঘুরি করেছিলেন তার জন্য তাদেরকে আটক করেছিলেন কাউকে যদি কোয়ারেন্টাইন দেয় কিংবা আইসোলেশন নির্ধারণ করে দেয় কেউ যদি আইসোলেশন না মানে বা কোয়ারেন্টাইন না মানে তাহলে কিন্তু এটা করোনা ভাইরাস চড়ানোর মতো অপরাধ হবে যে আইনটি করেছে এই ধরনের কাজের জন্যই কিন্তু এই আইনটি করেছে আল্লাহ করুক আপনাকে কোয়ারেন্টাইন দিয়েছে কিংবা আপনাকে আইসোলেশন দিয়েছে আপনি মানলেন না বাইরে ঘোরাঘুরি করলেন আপনার কারণে কিন্তু অন্য একজন আক্রান্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এটা জঘন্য অপরাধ আর এই ধরনের অপরাধের জন্যই পাঁচ লক্ষ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জেলের বিধান রেখেছেন পাবলিক প্রসিকিউশন তবে এখানে প্রবাসীদের জন্য শর্ত দিয়েছে যে যদি কোনো প্রবাসী এই ধরনের অপরাধ করে তাহলে তাকে সৌদি আরব থেকে বাহির করে দেওয়া হবে এবং আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করা হবে যদি কোনো প্রবাসী বারবার যদি একই কারণে একই অপরাধ করেন তাহলে তাকে পাঁচ লক্ষ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জেল দেওয়া হবে তাই সৌদি আরবের করোনা আইনকে সম্মান করা আইসোলেশন বা কোয়ারেন্টাইনের যে আইনটি আছে এটাকে সম্মান করা আমাদের দায়িত্ব কারণ এটা আমাদের দেশ নয় সৌদি আরব সরকার তারা সম্পূর্ণ সতর্ক অবস্থাতে আছে করোনা প্রতিরোধ করার জন্য আপনার মতো আমার মতো দু একজনকে বলিদান করতে তারা দ্বিধাবোধ করবে না পুরো একটা দেশের স্বার্থের জন্য আমার মতো আপনার মতো দু একজনকে তারা বলিদান করবে যদি আমরা বারবার একই ভুল করি বা আমাদের দেশের রেপুটেশনের উপরও সমস্যা পড়তে পারে আমি ভয় দেখাচ্ছি না আইনটি সম্পর্কে আপনাদেরকে শুধুমাত্র ধারণা দিচ্ছি অনেকে আছেন যে বকা জকা করবেন আসলে ভাই প্রত্যেকটা দেশ চাইবে তার দেশের নাগরিক নিরাপদে থাকুক সুস্থ থাকুক সাউদি আরব সরকার কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা লস দিচ্ছেন শুধুমাত্র করোনা ভাইরাসের জন্য তারা প্রতিনিয়ত নতুন নতুন আইন করে যাচ্ছেন সবগুলো আইনের বাস্তবায়ন না হলেও জরিমানা নাই দিল কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে এটা সত্য ফাইনালি আপনি যদি বারবার একই অপরাধ করেন তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠাবে এটা শতভাগ নিশ্চিত এবং আপনাকে একবার যদি সৌদি আরব থেকে বাইর করে দেয় তাহলে আজীবন আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না আর এই ধরনের অপরাধের জন্য তারা কিন্তু গালফ সার্ভারের সমস্ত ডাটা সাবমিট করে থাকে আর যদি গাল্প সার্ভারে আপনার ডাটা সাবমিট করে দেয় তাহলে কিন্তু আপনি অন্যান্য দেশগুলোতেও যেতে পারবেন না তাই সতর্কতা অবলম্বন করবেন আইনকে শ্রদ্ধা করবেন সৌদি আরবের নিয়ম কানুন মেনে চলবেন আল্লাহ হাফেজ